বন দপ্তরের কন্ট্রোল রুম থেকে বার্তা বনমন্ত্রী টাইমস বাংলা এক্সক্লুসিভ রিপোর্ট। আপনারা সবাই জানেন যে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল যেটা হচ্ছে আমাদের বন দপ্তরের আওতার মধ্যে, একদিকে বাংলাদেশের বর্ডার থেকে শুরু করে সুন্দরবন স্থল বলুন জল বলুন দুটো চব্বিশ পরগনার যে সুন্দরবন, সেই সুন্দরবন এবং দুটো মেদিনীপুর ন্যাচারালি, এগুলোতে আমাদের বন দপ্তর উপস্থিতি অত্যন্ত। সেই জায়গাটাকে সামনে রেখে আমরা যাতে কোথাও কোনো রকম ক্ষয়ক্ষতি হলে, কোনো বিপর্যয় হলে তার যাতে সম্মুখীন মানে তার যাতে মোকাবিলা করতে পারি এই আমফানের সময়, সেই কারণে আপনারা জানেন আমরা বিগত দুদিন ধরে আমাদের এখানে কন্ট্রোল রুম আমরা চালু করেছি, আমাদের অরণ্য ভবনে একটা কন্ট্রোল রুম চলছে। সেই কন্ট্রোল রুম থেকে প্রত্যেক কটা মুহূর্ত সুন্দরবনের কোথায় কী অবস্থা আমরা সেই অবস্থান দেখছি, এবং সব থেকে আপনাদের জানিয়ে রাখি সুন্দরবনেও যেমন আমরা কন্ট্রোল রুম করেছি তেমনি আমরা যে অরণ্য ভবনে কন্ট্রোল রুম করা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিয়েছি, যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিয়ে প্রত্যেক 15 মিনিট অন্তর কোথায় কী অবস্থা, কার কী ছবি, কোথায় কী ব্রিজ হয়েছে, কোথায় আমাদেরকে পৌঁছাতে হবে, কী করতে হবে, তার সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে। এবং জেনে রাখবেন সুন্দরবনের এই বন দপ্তর শুধু নিজেদের সম্পত্তি যেমন রক্ষা করার জন্য চেষ্টা করছে, তার সঙ্গে সঙ্গে বনের লাগোয়া যত মানুষ আছেন একদিকে তাদেরকে সরিয়ে কোথাও নিয়ে যাওয়ার ব্যবস্থা, কোথাও তাদেরকে পর্যাপ্ত পানীয় জল খাবারের ব্যবস্থা করা, কোথাও কারোর কোনো অসুবিধা হলে তার জন্য যেটুকু যা করার তার জন্য আমরা প্রস্তুত আছি। এবং আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় আমাদের বোট বলুন লঞ্চ বলুন আমরা একদম রেডি করে রেখেছি, কারণ এই বিপর্যয়ের পরে কী পরিস্থিতি তৈরি হবে সেই পরিস্থিতিটাকে সামনে রেখে তার জন্য যাতে মোকাবিলা করা যায়, এবং আমরা সারাক্ষণ 24x7 এটাকে মনিটরিং করছি। এবং এর মধ্যেও একটা এই দুর্যোগের মধ্যেও, এবং আপনারা আপনাদের বলে রেখেছি যে 4 দিনের রেশন পানীয় জলের ব্যবস্থা রেখেছি, এই দুর্যোগের মধ্যেও একটা সুখবর আপনাদের বলি যে আপনারা সবাই জানেন সুন্দরবনে আমাদের সুন্দরবন ওয়াইল্ড লাইফ পার্ক আছে ঝড়খালিতে, এই ঝড়খালিতেও ঝড়ের মধ্যে একটা সুখবর আছে যে একটি হরিণ তার শাবক হরিণ শাবক জন্মগ্রহণ করেছে সকাল 11:45 এবং এই বিপর্যয়ের মধ্যে আমরা তার নাম রেখেছি আমফান, এবং আমরা সব ব্যাপারটা পুরোপুরি কন্ট্রোল করছি নজর রাখছি প্রয়োজন হলে যেখানে যা করার, এবং যদি জীবজন্তু বাইরে বেরিয়ে আসে তার জন্য আমরা ট্র্যাঙ্কুলাইজার টিমও আমরা রেডি রেখেছি একটা সজনাখালির একটা বসিরহাটে, সুতরাং আমরা সব কিছুর মোকাবিলার জন্য প্রস্তুত।